এরা শুনলি না আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন? কয় নবী হাজির নাজির, কয় কি না নবীরে হাজির নাজির বিশ্বাস করা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? আল্লাহ অগণিত আয়াতে কুরআনে বলে দিয়েছেন আপনি হাজির নাজির না, আপনি হাজির নাজির না, আপনি হাজির নাজির না। সবগুলি আয়াত তিলাওয়াত করে শোনানোর মতো সময় আমার হাতে নেই। এক আয়াতে আল্লাহ বলেন وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ হে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কে হবে তার অভিভাবক সাব্যস্ত করার জন্য যে লটারি দেওয়া হয়েছিল, যদি আপনি হাজির নাজির হতেন, ঘটনা নিজেই জানতেন, আপনি হাজির নাজির না হওয়ার কারণে আপনি সেখানে উপস্থিত ছিলেন না, দেখেনও নাই, তাই আমি আপনার কাছে কুরআনের আলে ইমরান নামের সূরা নাযিল করে আপনাকে আমি ঘটনা জানাইয়া দিলাম। আল্লাহ কি বলছেন, নবী হাজির নাজির হইলে কুরআন নাযিল করে জানাইতে হইতো না, নবী নিজেই জানতে পারতেন। সূরা ইউসুফের আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কুনতা লাদাইহিম ইযা আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় দশ ভাই ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যে ষড়যন্ত্র মিটিং করেছিল, যদি আপনি হাজির নাজির হইতেন, ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন। আপনি হাজির নাজির না হওয়ার কারণে ঘটনা আপনি দেখেননি, ঘটনা আপনি জানেন না, আপনাকে আমার কুরআন নাজিল করে জানাতে হলো। এই সমস্ত আয়াতে আল্লাহ নবীকে হাজির নাজির বলেছেন না হাজির নাজির না বলেছেন? হাজির নাজির না বলেছেন। আমাদের সিলেটের এক পণ্ডিতে বই লিখছে, হাজির নাজির নামে বই লিখছে, এটাতে যুক্তি দিছে নাজির হইতে গেলে চক্ষু লাগে, চক্ষু ছাড়া নাজির হয় না। আর আল্লাহ আল্লাহ দেখেন, এটা চক্ষু দিয়া দেখেন না, চক্ষু ছাড়াই দেখেন। সুতরাং নাজির আল্লাহ হইতে পারেন না, হাজির নাজির একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে পারে। অনুরূপভাবে পাকিস্তানের এক তথাকথিত সুন্নি নামদারি দুখাবাজ জাল হক নামের বই লিখছে, আমি বলি জাল হক, সেই বইয়ে লিখেছে, সেই বইয়ে লিখেছে আল্লাহকে যারা হাজির নাজির বলবে তারা বদ্দিন, হাজির নাজির হওয়া একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান। আর এ যুক্তি দিছে নাজির হইতে চোখ লাগে, অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিল আরদি ফানাযিরুন কাইফা তামালুন। হে মানুষেরা, তোমাদেরকে দলে দলে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, আল্লাহ নাজির, আল্লাহ দেখবেন তোমরা কেমন আমল করো। হাদিসে সরাসরি আল্লাহকে নাজির বলা হয়েছে। আর সুন্নি নামধারী মুশরিকেরা বলে আল্লাহকে নাজির বলা যাবে না যেহেতু আল্লাহর চক্ষু নাই। তোমার কথা মানবো না, নবীর হাদিস মানবো? এইভাবে বললে যারা না বুঝেন তাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ হাতাবাড়ি আসবেন কবে, সিলেট যাবেন কবে, আল্লাহ কবে গেছিলেন মক্কা শরীফ, কবে গেছিলেন আমেরিকা, এমন কথা কোনো বেয়াকল কি কোনোদিন বলে? কেন বলে না? যেহেতু আল্লাহ হাজির নাজির সব সময় সবখানেই আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়, এই জন্য আল্লাহর কোনো আসা যাওয়া নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন কিনা, আব্দুল্লাহর ঔরস থেকে মায়ের গর্ভে গিয়েছিলেন কিনা, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে এসেছিলেন কিনা, মক্কা নগরীর থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা, হিজরতের আগের বছর মেরাজে গিয়েছিলেন কিনা, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে, সিদ্রাতুল মুনতাহায় আল্লাহর আরশে ভেজ দুজক পরিদর্শনে ছিলেন না গেলেন? নাকি ছিলেনও বুঝে না গেলেনও বুঝে না, গেলেন, গিয়া রইলেন না আবার ফিরে এলেন? ওই ব্যাকপলের ব্যাকপল হাজির নাজির গেলেন কিভাবে আর এলেন কিভাবে? হাজির নাজির যায় আছে, হাজির নাজির সবখানে আছে, সব কিছু দেখে, যাবে কোথায় আর আসবে কোথায়? যেহেতু আল্লাহ হাজির নাজির তাই আল্লাহর আসা যাওয়া নাই, যেহেতু নবীর আসা যাওয়া আছে তাই নবী হাজির নাজির না।
এবার বলুন, এই সমস্ত আকিদা সুন্নি না কুহুরি? কুহুরি আকিদা ফুষণ করে, নাম ধারণ করে সুন্নি। এটি হল ডানপন্থী দলগুলির এক দলের বর্তমান প্রেক্ষাপট। এবার শুনুন, বেঈমান কাফিরেরা মুসলমানদের উপর যে অস্ত্র সন্ত্রাস চালাচ্ছে, সেই সন্ত্রাসের সামান্য একটা নমুনা আমি বাংলাদেশে প্রকাশিত একটা দৈনিক পত্রিকা থেকে পড়ে শোনাব। আবু গরিব কারাগারে বর্তমান ইরাকের বুশের সন্ত্রাসী বাহিনীর দখলকৃত আবু গরিব কারাগারে যে সমস্ত ইরাকের মুসলমান নারীরা এই হাইওয়ান কুত্তার দলবন্দী করে রাখছে, এইরকম একটা নারী অত্যন্ত কষ্ট করে একটা চিঠি ওই গেরিলা বাহিনীর হাতে পাঠাইছিল, সেই চিঠিটা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার করা হয়েছে। আর বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার থেকে মাসিক হেফাজতে ইসলাম নামে একটা পত্রিকা প্রকাশ হয়, এর ফেব্রুয়ারি সংখ্যায় ওই চিঠিটার বাংলা অনুবাদ দেওয়া হয়েছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নির্যাতিতা ফাতিমা বহু কষ্টে একটি চিঠি পাঠাতে সক্ষম হয় ইরাকি যোদ্ধাদের কাছে, আর এর ফলেই তারা দুঃসাহসিক হামলা চালায় আবু গরিব কারাগারে। ফাতিমা সহ অন্যান্য বন্দী ইরাকিদের উদ্ধার করাইছিল হামলার উদ্দেশ্য। কি ছিল সেই চিঠিতে সেটা এখন জানাতে চাই সবাইকে। ফাতিমার চিঠি বাংলা অনুবাদ করে এখানে তুলে ধরা হল। ফাতিমা লেখে, মহান করুণাময় আল্লাহর নামে শুরু করছি, বলো আল্লাহ এক, তিনি সবকিছুর একমাত্র সত্তাধিকারী, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, কাউকে জন্মও দেননি, তার সঙ্গে তুলনীয় কেউ নেই, তার সঙ্গে তুলনীয় কেউ নেই এবং কখনো তার সমকক্ষ কেউ হবে না। সূরা আল ইখলাস এর তর্জমা বাংলা তর্জমা দেওয়া হল। এরপরে লেখে, প্রিয় ইরাকি মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমি শুরুতে সূরা ইখলাসের উদ্ধৃতি দিলাম কারণ এই সূরাটি আমার কাছে মহান আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতে সবচেয়ে ভালো মনে হয়। মুমিনদের অন্তরে এই সূরাটি গেঁথে আছে দৃঢ়ভাবে। হে আল্লাহর পথে লড়াইকারী প্রিয় মুজাহিদ ভাইয়েরা, আপনাদের বলার আর কি আছে আমার, শুধু এটুকুই বলি, আমার মতো অসংখ্য ইরাকি বোনকে আটকে রাখা হয়েছে এবং মার্কিন সৈন্যরা তাদের ওপর পাশবিক নির্যাতন চালাচ্ছে। আমাদের পেটে এখন মার্কিন সৈন্যরূপ পশুদের বাচ্চা। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের ধর্মীয় সম্পর্কের বোন, আমাকে এতদিন আমাকে একদিন 9 বার শ্লীলতা হানি করা হয়েছে, ধারণা করতে পারবেন? আচ্ছা কল্পনা করুন তো, আপনার আপন বোনকে যদি এভাবে ধর্ষণ করা হতো কেমন লাগতো আপনার? আমাকে কেন আপন বোন ভাবতে পারেন না আপনারা? আমার মতো 13টি মেয়ে রয়েছে আবু গরিব কারাগারের এই প্রকোষ্ঠে, সকলেই অবিবাহিতা, মার্কিন পশুরা আমাদের শরীর থেকে পোশাক কেড়ে নিয়ে গেছে, তারা আমাদের পোশাক পরতে দেয় না, সকলের সামনেই তারা আমাদের সাথে দর্শন করে। এই হচ্ছে আমাদের এখানকার দিনলিপি, এভাবে বেঁচে থাকাটা কার কাম্য হতে পারে? আমাদের এখানকার একটি মেয়ে নির্যাতন সইতে না পারে আত্মহত্যা করেছে, এক মার্কিন সৈন্য তাকে দর্শন করার পর তার বুকে ও উরুতে প্রচন্ড আঘাত করে, তাকে অত্যাচার করা হয়, তাকে এমন অত্যাচার করা হয় যা কল্পনাও করতে পারবেন না। এরপর মেয়েটি ওয়ালের সঙ্গে মাথা টুকে টুকে আত্মহত্যা করেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে আশা রাখি, কারণ তিনি ক্ষমাশীল দয়ালু। আমরা ইরাকি মেয়েরা যা কখন কল্পনা করতে পারিনি, অথচ সেরকম ভয়াবহ নিষ্ঠুর নিপীড়ন অপমান আর লাঞ্ছনার শিকারে পরিণত হয়েছি, এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না, আর এ যন্ত্রণা কেউ কখনো ভাষায় প্রকাশ করতে পারে না। কারাগারে প্রতি রাতেই আমাদের উপর নির্মম নিপীড়ন চালানো হয়। মার্কিন সৈন্য নামদারি পশুগুলোর নিষ্ঠুর নিষ্পেষণে আমরা লাঞ্ছিত হচ্ছি প্রতিদিন এবং প্রতি রাত। পশুগুলো এসেই আমাদের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। বুঝতেছেন চিঠি আপনারা? বর্তমান দুনিয়ার 150 কোটি মুসলমানদের উপর এই হাইওয়ান জানোয়ারদের কেমন কষ্টময় নির্যাতন, বুঝতে পারতেছেন আপনারা? সিরে খুঁড়ে খেতে চায় আমাদের, পশুগুলোর অত্যাচার থেকে একটি রাতও মুক্তি পাই না আমরা। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আবু গরিব কারাগারে হামলা করুন, আমাদের সহ তাদেরকে ধ্বংস করে দিন। বাকি সিটির অংশটা আমি আর এখন পড়তে পারবো না, আমার মধ্যে সেই অবস্থা নাই। আমি আশা করি চিঠির যেটুকু অংশ আমি আপনাদের পড়ে শুনিয়েছি। আপনারা কি আন্দাজ করেন বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেঈমান কাফিরদের হাতে
আর কি পরিমাণ অপদস্থ লাঞ্ছিত বেইজ্জত হওয়ার বাকি আছে? বিশ্বের 150 কোটি মুসলমানের কাছে আমি জানতে চাই, সেই ইরাকি নির্যাতিতা বোনের পক্ষ হয়ে ইরাকের উপর এই লাল কুত্তার বাহিনী ঝাঁপিয়ে পড়ল ইরাকের কোন অপরাধে? কোন অপরাধ ছিল ইরাকে? ইরাক কোন অপরাধ করেছিল? আমেরিকা আজ পর্যন্ত ইরাকের কোন অপরাধ প্রমাণ করতে পেরেছে? করেনি। এইভাবে পশুর মতো নির্যাতন চালিয়েছে মুসলমানদের উপর, সেই দিকে যেন দুনিয়ার কোন মুসলমানের দৃষ্টি না যায়, দৃষ্টিকে ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে আত্মঘাতী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। একদল দালাল দিয়া, যেমন মির্জাফর দিয়া সিরাজউদ্দৌলাকে পরাজিত করাইছিল এই দেশে ইংরেজেরা, যেমন মীর সাদেক দিয়া টিপু সুলতানকে পরাজিত করাইছিল এই দেশে ইংরেজেরা, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমান দেশে ওই লাল কুত্তার দলের একদল দালাল যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এরা আলেমদেরকে জঙ্গিবাদী বলে বিভিন্ন পত্র পত্রিকায় প্রচার করা শুরু করেছে। ইরাকের অবস্থা বুঝে থাকলে বলুন, মুসলমান জঙ্গিবাদী, আলেম জঙ্গিবাদী, না ইহুদি খ্রিস্টান লাল কুত্তার দল জঙ্গিবাদী? কেন মুসলমানদের বিরুদ্ধে দালালদের দ্বারা এই অপবাদ রটাচ্ছে? যেন ওই নির্যাতনের দিকে বিশ্ব মুসলিমের দৃষ্টি না যায়, বিশ্ব মুসলিমের দৃষ্টি যেন এই জানোয়ারদের কর্মকাণ্ডের থেকে ফিরে যেন ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যায়। ইতিমধ্যে একটু আগে যে তথাকথিত শিরিকবাদী সুন্নিদের কথা বলেছিলাম, এরা বাংলাদেশ সরকারের কাছে দাবি দাঁড়িয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হোক। কি ব্যাপার? এরা এরাই নাকি জঙ্গিবাদী? কওমি মাদ্রাসা হলো জঙ্গিবাদী? আপনারা পত্র পত্রিকায় দেখেছেন ডক্টর গালিবকে অ্যারেস্ট করা হয়েছে জঙ্গিবাদী অভিযোগে? দেখেছেন কেউ? কোন কওমি মাদ্রাসা করেছিল যে ডক্টর গালিবকে বাংলাদেশ সরকার অ্যারেস্ট করেছে জঙ্গিবাদের অভিযোগে? সেই ডক্টর গালিব কোন কওমি মাদ্রাসার বারান্দায় পাড়া দিয়েছিল? আলিয়া মাদ্রাসায় পড়েছিল? এই শিরিকবাদী নামদারি সুন্নিরা যদি জঙ্গিবাদী হওয়ার কারণেই যদি কওমি মাদ্রাসার বিরুদ্ধে তোমরা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে থাকো, এটা তোমরা প্রমাণ করতে পারো নি, তোমাদের আলিয়া মাদ্রাসায় পড়ানোওয়ালা ডক্টর গালিব হাতে হাতে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে যদি জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আমেরিকার কোন দালালি কেউ করে থাকে, তোমাদের সেই ডক্টর গালিব করেছে। আলিয়া মাদ্রাসায় ভরিয়া এই ডক্টর গালিব আহলে হাদিসের নেতা হইছে, কোন মাদ্রাসায় ভরিয়া জঙ্গিবাদীর অভিযোগে ধরা পড়েছে কিনা যদি প্রমাণ হয়, এবার তোমাদের দাবি মতো তোমাদের আলিয়া মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া দরকার। কথা বুঝেছেন? কিন্তু আমরা উগ্রপন্থী নই। আমরা যেমন ভাবে কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়া মাত্রই তার বিচার চাই না, অভিযোগের প্রমাণ চাই। অভিযোগ দেওয়া মাত্রই বিচার চাই না, অভিযোগের প্রমাণ চাই। যদি গুফনে কোন মানুষকে হত্যা করার অভিযোগ, গুফনে কোন দেশের সম্পদ বিনষ্ট করার অভিযোগ কারো বিরুদ্ধে আদালতে প্রমাণিত হয়, আমি পরিষ্কার ভাষায় হক্কানি উলামায়ে কেরামদের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, গুফনে সম্পদ বিনষ্ট করা বিধান ইসলামে নাই, গুফনে মানুষ হত্যা করার বিধান ইসলামে নাই। বিধিসম্মত বলে কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করা পর্যন্ত গোপনে হত্যা করা হারাম, গোপনে বোমাবাজি করা হারাম, গোপনে হামলা করা হারাম। সুতরাং এই গোপন হামলা, গোপন হত্যা, গোপনে ধ্বংসযজ্ঞ বাংলাদেশে যারা চালিয়ে যাচ্ছে, এরা ইসলামের কেউ নয়, এরা মুসলমানের কেউ নয়, এরা কওমি মাদ্রাসার কেউ নয়, এরা আমেরিকার দল। যেমন ভাবে আমেরিকা নবাব সিরাজউদ্দৌলাকে দালাল বানাইছিল, এই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরকে দালাল বানাইছিল সিরাজউদ্দৌলার পতনের উদ্দেশ্যে, যেমন ভাবে মীর সাদেককে দালাল বানাইছিল টিপু সুলতানের পতনের উদ্দেশ্যে, যেমন ভাবে গোলাম আহমদ কাদিয়ানিকে লবি বানাইছিল বা উপমহাদেশের জাহাদকে পতনের উদ্দেশ্যে, গোলাম বেরিলি জিলার আহমদ রেজাকে
দালাল বানাইছিল ইসলামের আকীদা বিধ্বংস করার উদ্দেশ্যে। ঠিক তেমনি ভাবে এই আমেরিকার লাল কুত্তার দল প্রত্যেকটা মুসলিম দেশে এইরকম হত্যাযজ্ঞ চালাইবার জন্য একদল নামদারি মুসলমানকে দালাল বানাইয়া হত্যাযজ্ঞ কাণ্ডে লিপ্ত করাইয়া দিছে, প্রমাণ করার জন্য যে তোমরা জঙ্গিবাদী, এই জন্য তোমাদেরকে মারি। আসলে এই ঘটনা ঘটাবার আগেই এরা সন্ত্রাসী কর্মকাণ্ড সারা দুনিয়ার মুসলমানের উপর চালিয়ে যাচ্ছে। এই কয়েকটা কথা আমার বুঝে থাকলে বলুন এবার, বর্তমান প্রেক্ষাপটটা কিছু বুঝতে পেরেছেন? বর্তমান প্রেক্ষাপট এবার বুঝুন আমাদের করণীয় কি। আপনারা আমার বিষয় দিয়েছিলেন বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাসূল হাদিস শরীফে খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এই ধরনের পরিস্থিতি যখন দেখা দেবে, যখন হক্কানিরা নির্যাতিত নিষ্পেষিত হবেন, যখন হক কথা শোনার মতো মানুষ থাকবে না, যখন সবাই বাতিলের বন্যায় ভেসে যাবে, তখন হক্কানি উলামায়ে কেরামের কি দায়িত্ব হবে, কি কর্তব্য হবে, কি সুসংবাদ হবে? আল্লাহ রাসূল হাদিস শরীফে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। সেই হাদিসের সামান্য ব্যাখ্যা সম্বলিত একটা লেখা আমি বহুদিন আগেই লিখেছিলাম, এক বইয়ে প্রকাশ হয়েছে, বইয়ের নাম নূরে মদিনা। এটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য নয়, আপনাদেরকে দেওয়ার মতো বই আমার সামনে আনিনি, কেউ সংগ্রহ করার দরকার মনে করলে পরে যোগাযোগ করে রাখবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি বইয়ে এই হাদিসের ব্যাখ্যায় এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় এই 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 কি এই প্রশ্নের জবাবটা যে হাদিসে আল্লাহ রাসূল দিয়ে গেছেন, সেই হাদিসের ব্যাখ্যা সম্বলিত যে প্রবন্ধটা আমি লিখেছিলাম, শুধু আজকে সেই প্রবন্ধটা পরে শুনিয়ে দিলেই আমি আশা করি বর্তমান প্রেক্ষাপট যখন বুঝতে পেরেছেন করণীয় কি এই প্রশ্নের জবাব আমার সেই হাদিসের ব্যাখ্যা সম্বলিত লেখাতে আপনারা ইনশাআল্লাহ সুস্পষ্ট বুঝতে পারবেন। আমি খুতবার শেষে একটা ছোটখাটো হাদিস পড়েছিলাম, হাদিসটা মুসলিম সহি মুসলিম শরীফ সহ আরো আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে। বাদাল ইসলাম গরিবাম ওয়াসায়ুদু কামা বাদা ফাতুবালিল গুরাবা। আমি তর্জমাও বলবো না, এখন ব্যাখ্যা বলবো না, যেহেতু লেখার ভিতরে সবকিছু আছে আমি লেখাটা করি আপনার এখন মনোযোগ দিয়ে শুনুন ধৈর্যের সাথে। আমার লেখাটার শিরোনাম ছিল তুবালিল গুরাবা, হাদিসের শেষাংশ শিরোনামে উল্লিখিত বাক্যটি এক গুরুত্বপূর্ণ হাদিসের শেষাংশ। এর অর্থ হচ্ছে গরিবদের জন্য সুসংবাদ। আমাদের সমাজে অভাবগ্রস্তদেরকে গরিব বলা হয়, কিন্তু উল্লিখিত হাদিস এ অর্থে উল্লিখিত হাদিসে এ অর্থে শব্দটি ব্যবহৃত হয়নি। হাদিসটি সহি মুসলিম শরীফ সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। পূর্ণ হাদিসটি হচ্ছে ইসলাম আত্মপ্রকাশ করেছিল গরিব অবস্থায় আর এ অবস্থাতেই পুনরায় ফিরে যাবে, সুতরাং গরিবদের জন্য সুসংবাদ। সহি মুসলিম শরীফে অন্য এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত সম্পদের অভাবে পতিত হবে এমনটা আমি আশঙ্কা করি না, বরং তারা সম্পদের প্রাচুর্যের কারণে দিন থেকে দূরে সরে যাবে, এটাই হচ্ছে আমার আশঙ্কা। তাহলে দেখা যাচ্ছে পূর্বোক্ত হাদিসে গুরাবা শব্দটি সম্পদের অভাবগ্রস্ত অর্থে ব্যবহৃত নয়। তাহলে হাদিসে গুরাবা শব্দটি অর্থ কি তা নিম্নোক্ত বিবরণের দ্বারা পরিষ্কার হয়ে যাবে। ইবনে মাজাহ শরীফের বর্ণিত এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরাবা শব্দ উল্লেখ করেছিলেন, গুরাবা গরিব শব্দের বহুবচন। তখন লোকেরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, গুরাবা কারা? উত্তরে রসুল বলেন, যারা স্বগোত্রীয়দের অবজ্ঞার পাত্রে পরিণত হবে, নিজের আভঞ্জনে ঘৃণা করবে যারা, রে তাদেরকে এই হাদিসে আল্লাহর রসুল গুরাবা বলেছেন, গরিব বলেছেন। আপনাদের আভঞ্জনেও ইসলামী শিক্ষায় শিক্ষিতদেরকে অবজ্ঞা করে কিনা? এই আল্লাহ রসুল এইরকম অবজ্ঞার শিকারে যারা পরিণত হবে তাদেরকে হাদিস শরীফে আল্লাহ রসুল গরিব বা গুরাবা বলেছেন, এক বচনে গরিব, বহু বচনে গুরাবা। এই মর্মে ফাস্টা হাদিস আছে, সবগুলি হাদিসের তর্জমা আমি আপনাদের শোনাচ্ছি। অন্য বর্ণনায় উল্লেখ আছে, লোকেরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, গুরাবা কারা? উত্তরে রসুল বলেন, যারা বিভদগামী মানুষকে পথের সন্ধান দিবেন, যারা বিভদগামী মানুষকে পথের সন্ধান দিবেন, এরাই হইলেন এই হাদিসের গুরাবা শব্দের অর্থ। তৃতীয় হাদিস বর্ণান্তরে গুরাবা শব্দের ব্যাখ্যায় রসুল বলেন, যারা ইসলাম বিরোধী পরিবেশ থেকে নিজেদের দীন ও ঈমান রক্ষার্থে অন্যত্র পালিয়ে যাবেন তাদেরকে বলা হয়েছে হাদিসে গুরাবা, গরিব বা গুরাবা। চতুর্থ হাদিস আরেক বর্ণনায় রসুল বলেন, যখন মানুষ ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হবে তখনও যে সকল মুষ্টিমেয় লোক প্রতিকূল পরিবেশে ইসলামের অনুশাসন পালনে অটল থাকবে তাদেরকেই সুসংবাদ দেওয়া হয়েছে। আহমদ ও তিব্রানির বর্ণিত হাদিসে উল্লেখ আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, গুরাবা কারা? উত্তরে রসুল বলেন, বিপুল সংখ্যক অসৎ লোকের পরিবেশে অবস্থানকারী অতি অল্প সংখ্যক সৎ লোক
যাদের অনুসারীদের তুলনায় বিরুদ্ধবাদীদের সংখ্যা হবে অনেক বেশি। বলুন বর্তমানে আপনারা যারা হক পথে আছেন আপনাদের সংখ্যা বেশি না বিরুদ্ধবাদীদের সংখ্যা বেশি? এই রকম লোকদেরকেই মুসলিম শরীফে হাদিসে আল্লাহর রাসূল গরীব শব্দ দিয়া বুঝাইছেন। উপরোক্ত বর্ণনা সমূহে আল্লাহর রাসূল বিভিন্ন ভাবে গুরাবা কারা তার ব্যাখ্যা দিয়েছেন, যার সারসংক্ষেপ নিম্নরূপ। অর্থাৎ ইসলামের অনুশাসন পালনে এমন কিছু নিবেদিত প্রাণ মুসলমানকে আল্লাহর রাসূল গুরাবা বলেছেন যাদের সংখ্যা হবে সমাজে এতই নগণ্য যে তাদের অনুসারীদের সংখ্যা হবে বিরুদ্ধবাদীদের তুলনায় অতি অল্প। এরা এমনই সংকটময় পরিস্থিতির সম্মুখীন হবেন যে শুধুমাত্র সমাজের কাছেই অবহেলিত হবেন না, বরং স্বগোত্রীয়দের কাছেও অবজ্ঞার পাত্র হবেন। প্রয়োজনে তারা ইসলাম বিরোধী সমাজ ত্যাগ করতে পারেন, কিন্তু ইসলামের অনুশাসন ত্যাগ করবেন না। আমেরিকার হুমকির ভয়ে ফর্দা লঙ্ঘন করে ফেললে এই হাদিসের সুসংবাদ প্রাপ্ত হবেন? আমেরিকার হুমকির ভয়ে ইসলামের বিধান পালনে লঙ্ঘন করলে, নবীর তরিকা ছেড়ে দিলে এই হাদিসের সুসংবাদ প্রাপ্ত হতে পারবেন? কখনো নয়। এগুলি বোঝা দরকার আমাদের করণীয় কি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি। লাল কুত্তার দলের চক্রঙ্গালির ভয়ে নবীর তরিকা ছেড়ে দিলে, আল্লাহর বিধান ছেড়ে দিলে এই হাদিসের বর্ণিত সুসংবাদ প্রাপ্ত হওয়া যাবে না। এহেন সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়েও তারা দুটি মহান দায়িত্ব পালন করে যাবেন। সুতরাং আমাদের করণীয় দুইটা দায়িত্ব হাদিস শরীফে আল্লাহর রাসূল উল্লেখ করে দিয়েছেন। কটা দায়িত্ব? বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য কতটা? দুইটা। এক নম্বর, নিজেরা ইসলামের অনুশাসন পালনে অটল থাকবেন। এক নম্বর, নিজেরা ইসলামের অনুশাসন পালনে অটল থাকবেন। দুই নম্বর, ইহকালের শান্তি এবং ইহপরকালের শান্তি এবং মুক্তির জন্য ইসলামের অনুশাসন ছাড়া কোনো বিকল্প নাই, এ মর্মে সমাজের প্রতি দাওয়াত অব্যাহত রাখবেন। দায়িত্ব কর্তব্য বুঝতে পারছেন? ইসলামের অনুশাসন পালনে অটল থাকা এক দায়িত্ব, আর অপরকেও দাওয়াত দেওয়া দুনিয়াতে এবং আখেরাতে। নবীর তরিকা পালন করা ছাড়া, ইসলামের বিধান পালন করা ছাড়া দুনিয়াতে যেমন শান্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই, আখেরাতেও শান্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য কতটা সাব্যস্ত হইল? ইসলামের কথা বললে যদি মৌলবাদী বলে, ইসলামের কথা বললে যদি সাম্প্রদায়িক বলে, ইসলামের কথা বললে যদি মূর্খান্ধ বলে, ইসলামের কথা বললে যদি ধর্মান্ধ বলে, ইসলামের কথা বললে যদি কুশিক্ষিত বলে, তাহলে এদের তত্ত্ব সন্ত্রাস এবং অস্ত্র সন্ত্রাস, কাফিরদের অস্ত্র সন্ত্রাস আর মুনাফিকদের তত্ত্ব সন্ত্রাসের ভয়ে ইসলামের অনুশাসন ছেড়ে দেওয়া দায়িত্ব কর্তব্য, না পালনে অটল থাকা দায়িত্ব কর্তব্য? আর এক নম্বর দায়িত্ব কর্তব্য ইসলামী অনুশাসন পালনে অটল থাকা, দুই নম্বর দায়িত্ব কর্তব্য অপরকেও এই কথা বুঝাইয়া দেওয়া দুনিয়াতে এবং আখেরাতে শান্তির আর কোন পথ নাই। কাফিরদের পথ শান্তির পথ নয়, মুনাফিকদের পথ শান্তির পথ নয়, অস্ত্র সন্ত্রাসীদের পথ শান্তির পথ নয়, তত্ত্ব সন্ত্রাসীদের পথ শান্তির পথ নয়। শান্তির একমাত্র পথ হল ইসলাম। আমি আশা করি বুঝে থাকলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য এই এই প্রশ্নের জবাবগুলি অতি সংক্ষেপে হলেও যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এবার বলুন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করা যাবে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে না মাদ্রাসা চালু থাকলে? মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসতেছে, আসে নাই মাদ্রাসায় নাকি জঙ্গিবাদী তুই? আর আমি জিজ্ঞেস করি মেজর মতিউর রহমান কয়েক বছর আগে কিশোরগঞ্জে মেজর মতিউর রহমান যে জঙ্গিবাদী তৎপরতা চালাইছিল, সেনাবাহিনী দিয়ে সরকার তাকে দমন করেছিল, সেই মেজর মতিউর রহমান কোন মাদ্রাসায় পড়েছিল? তারা যখন জঙ্গিবাদী কর্মকাণ্ড করে তখন তাদের প্রতিষ্ঠান বন্ধ করার প্রশ্ন আসে না। স্কুল কলেজ ভার্সিটির পরে যখন বোমাবাজি করে তখন স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করার প্রশ্ন আসে না। আলিয়া মাদ্রাসায় উড়ে যখন ডক্টর গালিব ধরা পড়ে তখন আলিয়া মাদ্রাসা বন্ধ করার প্রশ্ন আসে না। আর কমি মাদ্রাসার ছেলেরা পড়েই কি, কুরআন হাদিস পড়ে, আরবি গ্রামার পড়ে, আরবি সাহিত্য পড়ে, ইসলামের ইতিহাস পড়ে, এখানে বোমাবালানির কোন শিক্ষা দেওয়ার মতো কোন বই পড়ানোই হয় না। এদেরকে বলে বোমাবাজ, কমি মাদ্রাসা বন্ধ করে দাও। এর মানে হইল যারা দেখতে নারী তার চলন বাঁকা। কমি মাদ্রাসার ছাত্ররা বোমাবালানির বিজ্ঞান পড়ে, কি বলেন? বোমাবালানির মতো বিজ্ঞান কোন কমি মাদ্রাসায় পড়ানো হয় না? বলুন আপনারা যারা আপনারা জেনে থাকলে বিজ্ঞান কোথায় পড়া হয়? আধুনিক বিজ্ঞান কোথায় পড়া হয়? মঈনুল ইসলাম মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়? পটিয়া মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়? জিরি মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়? নাজিরহাট মাদ্রাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়? ঢাকার কোন মাদ্রাসায় আধুনিক, কওমি মাদ্রাসায় আধুনিক
বিজ্ঞান পড়া হয়, সিলেটের কোন কৌমি মাসায় আধুনিক বিজ্ঞান পড়া হয়, আধুনিক বিজ্ঞান কিছুটা পড়া হইলে আলিয়া মাদ্রাসাত হয় আর পুরাটা পড়া হইলে স্কুল কলেজ ভার্সিটিতে হয়। সুতরাং বোমা বানানি যারা শিখলই না এরা বোমা বানাইল, আর যারা বোমা বানানি সারা জীবন বর শিখে তারা রেহাই পাইয়া গেল। এই অত্যাচার কেন, এই চৈত্য সন্ত্রাস কেন? সুতরাং রুখে দাঁড়াতে হবে সমস্ত অস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে, রুখে দাঁড়াতে হবে দেশের সকল মুসলমানের সমস্ত তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে, যেমন ভাবে রুখে দাঁড়াতে হবে আমেরিকার বেইমান তাহের সন্ত্রাসীদের বিরুদ্ধে, ঠিক তেমনি ভাবে রুখে দাঁড়াতে হবে মুসলমান সমাজের ভিতরে মুসলমান নামধারী তথাকথিত মুনাফিক নির্যাতন তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে। যদি রুখে দাঁড়াতে পারি, যদি ইসলামের বিধান পালনে অটল থাকতে পারি, ইসলাম ছাড়া শান্তি নাই যদি বুঝাতে পারি, তবেই আমাদের দায়িত্ব কর্তব্য আদায় হবে। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামী সিডি ভিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। আল আরব এন্টারপ্রাইজ, 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন 01717159877। Oh,